জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, তারেককে নেতৃত্ব থেকে সরানোর পরামর্শ পশ্চিমাদের। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বক্তব্যে সরকার সামান্যতম অস্বস্তিতে নেই। আরো জানিয়ে দিব তারেক রহমান এখন দেশের 90% জনগণের নেতা বলছেন গয়েশ্বর। এদিকে নির্বাচন শেষে নমনীয় সরকার, কবে মুক্তি বিএনপি নেতাদের? এরপর জানিয়ে দিব মেয়র পদে লড়তে আওয়ামী লীগ বহিষ্কৃত বিএনপির একাধিক নেতা তৎপর। এবং সর্বশেষ জানিয়ে দিব জনগণ নয় অন্য কারো উপর ভর করে ক্ষমতায় আসে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তারেককে নেতৃত্ব থেকে সরানো পরামর্শ পশ্চিমাদের। পশ্চিমা দেশগুলো এখন বিএনপির সঙ্গে নিয়মিত বৈঠক করছে, বিএনপির আন্দোলনের কৌশল কি, তারা ভবিষ্যতে কি করতে চায় ইত্যাদি বোঝার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও অন্যান্য দেশের কূটনীতিকরাও বিএনপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র স্বীকার করেছেন, পশ্চিমা কূটনীতিকদের পরামর্শে তারা আন্দোলনের কর্মসূচি থেকে বিরত আছে। তারা দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচন এবং নতুন সরকারের ব্যাপারে কি মনোভাব দেখায়, তারপর তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে, এই পরামর্শগুলো না মানা হলে বিএনপির সঙ্গে সহযোগিতা এবং সমঝোতা সম্ভব নয় বলে জানিয়েছে তারা। এই পরামর্শগুলোর মধ্যে প্রধান পরামর্শ হলো তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে বিএনপির একাধিক নেতাকে বলেছেন, যেহেতু তারেক জিয়া দেশে অবস্থান করছেন না, তিনি একাধিক মামলায় দণ্ডিত, এ কারণে তার এই মুহূর্তে বিএনপির নেতৃত্বে থাকা উচিত নয়। কারণ বিএনপির নেতৃত্বে এমন একজন ব্যক্তি থাকা উচিত যিনি দেশে অবস্থান করছেন এবং চটজলদি সিদ্ধান্ত নিতে পারেন। অবশ্য বিএনপি যারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করেছেন, তারা কেউই এ প্রস্তাব মেনে নেন, বরং তারা এখনও তারেক জিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বক্তব্যে সরকার সামান্যতম অস্বস্তিতে নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যে বক্তব্য দিয়েছে তা নিয়ে আওয়ামী লীগ সরকার সামান্যতম অস্বস্তিতে নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, সম্পর্ক আরো ভালো করার জন্য আমরা যথেষ্ট ধৈর্যশীল। আর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি আরো বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 30 জানুয়ারি থেকে শুরু হবে। শেখ হাসিনার সাহসিকতার কারণে আমরা দাবি করতে পারি যে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অংশ বলে মনে করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অংশ নিলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, তবে তাদের অনুপস্থিতিতেও ভোটার শূন্য হয়নি, প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি। দলটির নির্বাচনে অংশ না নেওয়া সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা ষড়যন্ত্রের পায়তারা করছে এমন অভিযোগ করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। নির্বাচন ঘিরে বিএনপির হরতাল অবরোধের কর্মসূচির মধ্যে চলা সহিংসতার এখনই শেষ নয় বলে মনে করেছেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন যে সহিংসতা বন্ধ আছে এটাকে পার্মানেন্ট বলা যায় না, এখন হয়তো তারা প্রস্তুত হচ্ছে বড় ধরনের সহিংসতার জন্য, ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে, বাইরে কথা বলছে, তারা শক্তি সঞ্চয় করছে বড় ধরনের সহিংসতার। ওবায়দুল কাদের বলেন, আমাদের এখানে অগণতান্ত্রিক পন্থায় কাউকে ক্ষমতায় বসানোর দেশি বিদেশি অতৎপরতা ছিল, এখনো নেই সেটা বলা যায় না। দেশের জনগণ গণতন্ত্রের অকৃত্রিম পাহারাদার হিসাবে অগণতান্ত্রিক কিছু মেনে নেয়নি, মেনে নেবে না। তারেক রহমান এখন দেশের 90% জনগণের নেতা বলছেন গয়েশ্বর। 7 জানুয়ারি নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোট বর্জন করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের 90% ভোটার ভোট দিতে যান, অর্থাৎ দেশের 90% জনগণের নেতা এখন তারেক রহমান, পক্ষান্তরে 10% মানুষের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে নয়াপল্টনে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির
উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহমিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এতে অংশ নেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবু প্রমুখ। গয়েশচন্দ্র রায় বলেন, সমস্ত পর্যবেক্ষণ মিলে দেখা যায় যে ভোটের আগের দিন ভোট প্রতিহত নয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের 90% ভোটার সেদিন ভোট দিতে যান। হিসাব করে দেখা যায়, আওয়ামী লীগের সচেতন ভোটাররাও ভোট কেন্দ্রে যাননি, অর্থাৎ দেশের 90% জনগণের নেতা এখন তারেক রহমান, পক্ষান্তরে 10% মানুষের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন শেষে নমনীয় সরকার, কবে মুক্তি বিএনপি নেতাদের? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজনীতিতে নতুন মেরুকরণ এর আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন বর্জনকারী রাজপথে আন্দোলনে থাকা প্রধান বিরোধী দল বিএনপির প্রতি কিছুটা নমনীয় হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নাশকতার মামলায় বিরোধী দলের নেতাকর্মী গ্রেফতার ও সাজা দেওয়ার গতিও আপাতত কমেছে। একই সঙ্গে নির্বাচনের আগে নাশকতার অভিযোগে কারাবন্দী বিএনপির শীর্ষ নেতারা শিগগিরই জামিন পেতে যাচ্ছেন। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে নতুন কোনো মামলায় গ্রেফতার না দেখালে চলতি সপ্তাহে মুক্তি পেতে পারেন। তারা জামিন পেলে একই ধরনের মামলায় গ্রেফতারকৃত অন্য কারাবন্দী নেতাকর্মীও জামিন পাওয়ার পথ খুলে যাবে বলে জানিয়েছেন দলীয় আইনজীবী ও নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে কৌশলী অবস্থান নিয়েছে বিএনপি সহ সমমনা দলগুলো। এ মুহূর্তে আন্দোলনে বড় ধরনের কোনো নতুন কর্মসূচি না দিয়ে নেতাকর্মী কারামুক্ত করাকেই গুরুত্ব দিচ্ছে তারা। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধী দলের প্রতি ক্ষমতাসীন দলের এখন নমনীয় হওয়াটাই স্বাভাবিক। আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রেখে একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চেয়েছিল। সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা হিসাবে সরকার পতনের একদফা আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীকে গণহারে গ্রেফতার করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগ সরকারের ইশারায় চলে বলেই নির্বাচনের আগে গণহারে গ্রেফতার ও সাজা দিয়েছে। এখন আবার সরকারের ইঙ্গিতেই তা বন্ধ করে জামিন দেওয়ার পথে হাঁটছে। অথচ জামিনযোগ্য এসব মামলায় আদালত নির্বাচনের আগেও তাদের জামিনে মুক্তি দিতে পারতেন। মেয়র পদে লড়তে আওয়ামী লীগ বহিষ্কৃত বিএনপির একাধিক নেতা তৎপর। মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন কমিশনের বিধিমতে সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী মাসে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে তফসিল ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশনার। সে হিসাবে এবছর এপ্রিল শেষ দিক অথবা মে মাসের প্রথম দিকে নির্বাচন হতে পারে। তাই জানুয়ারির শেষ দিকে জাতীয় নির্বাচনের পরপরই কুমিল্লা সিটি কর্পোরেশনে নির্বাচনী আবহ শুরু হয়েছে। এসব বিবেচনায় নিয়ে বিভিন্ন মহল বা প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে নানামুখী নির্বাচনী তৎপরতা, শুরু হয়েছে নানা মেরুকরণ। নগরের নাগরিকরা আলোচনা করেছেন নির্বাচনী নানা বিষয়ে। কুমিল্লা সিটি নির্বাচনকে কেন্দ্র করে মূলত আওয়ামী লীগ একাধিক নেতা ও বহিষ্কৃত বিএনপি দুই নেতাকে কেন্দ্র করে আলোচনা জোরালো হচ্ছে। এছাড়া মেয়র পদে নির্বাচন করার সামর্থ্য বা জনপ্রিয় কোনো নেতা বা প্রার্থী অন্য কোনো দলে নেই। শুধু অংশগ্রহণের জন্য যদি কেউ নির্বাচন করেন তা করতে পারেন, তবে এই দুই দলের বাইরে গিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সামর্থ্য এখনো কারো হয়নি বলে মনে করেন নগরীর ভোটাররা। কৌশিক নির্বাচন নিয়ে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন। ভোটের মাঠ জমার আগে জমে ওঠে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের রাজনৈতিক প্রক্রিয়া। নগরবাসী মনে করেন, সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিতে না পারলে কুমিল্লায় মেয়র পদে বিজয় ছিনিয়ে আনা এবার বেশ কঠিন হবে। এখানে জয়লাভের ক্ষেত্রে সবসময় কাজ করে প্রার্থীর ব্যক্তিগত ক্লিন ইমেজ। ভোটাররাও সবসময় মনে করেন, এমন ক্লিন ইমেজের নেতা মেয়র হয়ে আসুন যার দরজা জনগণের জন্য সবসময় খোলা থাকবে। জনগণ নয়, অন্য কারো ওপর ভর করে ক্ষমতায় আছে সরকার। আওয়ামী লীগ সরকার জনগণ নয়, অন্য কারো ওপর ভর করে ক্ষমতায় আছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার 19 জানুয়ারি বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত সেমিনারে এ দাবি করেন তিনি। সেমিনারে চরমোনাই পীর আরো দাবি করেন, ইসলাম ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে, নতুন পাঠ্যসূচি তারই অংশ। এ পাঠ্যসূচি বাতিলের দাবিতে 25 জানুয়ারি জেলায় জেলায় মানববন্ধন কর্ম পালনের ঘোষণা দেন তিনি। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সিংহভাগ জনগণ সরকারের সাথে নেই, তার প্রমাণ 7 জানুয়ারির ভোট। আর ঘরে বসে থাকার সময় নেই, বসে থাকলে ইসলাম ও জাতি থাকবে না। ইমান রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।